হ্যালো বন্ধুরা, তোমাদেরকে একদম ঝটফট করে আমি রান্নাটা মানে কি কি রান্না করেছি সেগুলো একটু শেয়ার করে নিই। কারণ তোমাদেরকে বললাম একটু পূজা বাজার করতে যাব। আর এদিকে দেখো, ঝিঁকে দিয়ে আলু দিয়ে এইভাবে একদম সিম্পলভাবে চচ্চড়ি বানিয়ে নিয়েছি, তার সাথে বানিয়েছি ভাত। ভাত আমার হয়ে গিয়েছে, আর পনির বানাবো। তোমাদেরকে আমি রোজে পনিরের রেসিপি দিই, কিন্তু আজকে একটু না আমি আলাদাভাবে পনিরটা বানাবো, সেই জন্য আজকে ভাবছি না তোমাদেরকে শেয়ার করে দিই। কারণ রোজে পনির তরকারি বানাই, তোমাদের কাছে এইভাবেই দেখায় ভালো লাগে না নিজের থেকে, সত্যি কথা বলবো। তো সেইটাই আজকে না আমি কি করেছি, কয়েকটা বাদাম নিয়ে নিয়েছি। তো বাদামের সাথে যদি আরও অন্য থাকতো তাহলে কিন্তু ভালো লাগতো, তাহলে আমার কাছে কিছু আর অন্য না, যেরকম কাজু টাজু হোক বা মগজদানা, সেগুলো তো ওগুলো বেটে নিয়েছি। তো বেটে আমি এদিকে তেলের মধ্যে সম্বার দিয়ে দিয়েছি, তেজপাতা, তার সাথে জিরা, আর সম্বার দিয়ে যা যা মশলাগুলো আমি বেটে রেখেছিলাম, তো সেগুলো একটুখানি তেলের মধ্যে আমি ভেজে নেব। একটু মশলাটা ভালো করে ভেজে একটুখানি যে ভাজা ভালো মতন হয়ে গেলে, তার সাথে আমি দিয়ে দিয়েছি আলু। আর হ্যাঁ, আজকে আমি মশলার মধ্যে যখন ভাজবো তো সেটার মধ্যে আমি একটু জল ইউজ করবো না, আমি ইউজ করবো কি দুধ। তো সেই জন্য আমি একটু দুধ দিয়ে দিয়েছি, একটু একটা দুধ দিয়ে ভালোভাবে সাতলিয়ে নিব। রোজই তো আমি এইভাবে মানে জল দিয়ে সাতলাই, তো ভালো লাগে না রোজ এক ঘায়ে খা মানে রান্না করতে। তো আজকে ভাবলাম একটুখানি আমি দুধ দিয়ে সাতলাই নিই, একটু ভালো লাগবে খেতে পনিরটা। তো সেই জন্য আমি কী করেছি, একটু দুধ দিয়ে দিয়েছি। আর তোমাদেরকে বললামই যা যা মানে বেটেছি, বাদাম, তারপর জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সামান্য দুইটা কি তিনটা আমি কাঁচা লঙ্কা নিয়েছি। তো এইভাবে আমি ভালো করে সাতলিয়ে নিয়েছি, এটা সাতলানো হয়ে গিয়েছে। আমি সামান্য একটু চিনি দিয়ে আরও ভালো করে সাতলে আমি ঢাকা দিয়ে দিয়েছি, আইসক্রিমটা কমিয়ে নিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে আবারও তোমাদের পাশে চলে আসছি। তো সকালবেলা আমি তোমাদেরকে আজকে কিচ্ছু কাজ দেই নি, সকালের বলতে দুপুরের কিচ্ছু কাজেই আজকে শেয়ার করি নি। আজকে গিয়েছিলাম একটু পূজার বাজার মানে কিনতে, পূজার বাজার মানে শাড়ি কিনতে আর কি। তো এই দেখো আমি শাড়িটা নিয়েছি, তোমাদেরকে একটু জাস্ট শাড়িটা দেখিয়ে নিলাম। আর শাড়িটা নিয়ে চলে আসছি কারণ ঘরে অনেকটাই দেরি হয়ে গিয়েছিলো, ছেলেও চলে আসছিলো, খাওয়া দিতে হবে তার জন্য। আর এখন আমি টুকটাক মানে মার্কেটিং আছে আমার কসমেটিকের, তো কসমেটিক মার্কেটিং করতে যাব। তো চলো সঙ্গে থাকো, তোমরাও চলো সাথে চলো। আর ঘরে এসে আমি কী কী মার্কেটিং করেছি সেগুলো তোমাদেরকে আমি সব শেয়ার করবো। আশা করি তোমাদের আজকে আমার এই ভিডিওটা দেখে খুব খুব ভালো লাগবে। তো আমার পাশে থাকো, স্কিপ না করে আমার চ্যানেলটা দেখতে থাকো। তো চলো বন্ধুরা, বাজার করতে বেরিয়েছি। তো দুপুরও বেরিয়েছিলাম, তোমাদেরকে আমি সেগুলো ভিডিও দিতে পারিনি, কারণ সবসময় হয় না না যে আমার সাথে ছিল মানে বৌদি, হয়তো বৌদি ভালো নাও পেতে পারে, তার জন্য আমি দুপুরবেলা ভিডিও করিনি। তো এখন রাত্রে বেরিয়েছি আমাদের পাশের বাড়ি অনিশার সাথে। তো চলো একটু মার্কেটিং করতে যাচ্ছি, মানে দুপুরবেলা সব কিছু মার্কেটিং করা হয়ে গিয়েছে, শাড়ি টাড়ি সব নিয়ে নিয়েছি, কিন্তু এখন নিব কসমেটিক, কসমেটিক সব বাজার করা হয়নি। তো সেই জন্য একটু বেরিয়েছি মার্কেটে, আর দোকানে গিয়েও তোমাদেরকে কিছু ভিডিও দিতে পারিনি, কারণ এত ভিড় ছিল দোকানে, আমি যে মোবাইলটা খুলবো সেটাও মানে আমি পারছিলাম না, তার মধ্যে এত গরম দোকানের ভিতরে থাকা যাচ্ছিলো না। তো সেই জন্য আমি এইভাবেই মানে মার্কেটিংটা করে চলে আসছি। আসার পর তোমাদেরকে আমি কি কিনেছি না কিনেছি সবটাই শেয়ার করেছি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে ভিডিওটা আজকে। তো এখানে চলে আসলাম মার্কেটিং করতে করতে, তো এসেই না আমার আমি আর আমার সাথে যে গিয়েছে অনিশা, তো আমরা বলছি চলো একটু ফুচকা খেয়ে নিই। তো ফুচকার দোকানটা কোন সাইডে ছিল, তো আমরা খুঁজতে খুঁজতে ফুচকার দোকানটা মানে অনেকটাই ছিল, কিন্তু এই জায়গাটার মধ্যে না একটা ভালো ফুচকার দোকান বসে, তো সেই জন্য আমরা কী করলাম সেই ফুচকার দোকানটা খুঁজতে খুঁজতে পেয়ে গিয়েছি এসে। তো এই যে দেখো ফুচকার দোকানটা এই সাইডে, তো ফুচকার দোকানও গিয়ে দেখি অনেকটাই ভিড়, যাই হোক তা একটু খালি হয়েছে, যে চলে গেলাম ফুচকা খেতে। তো ফুচকা খেয়ে আমরা তো দাঁড়িয়েছি একটুখানি, কেউ ছিল আমাদের চেনাকি, ওদের সাথে একটু হাই হ্যালো বলে নিলাম, তারপর ঘরে চলে আসছি। তো বন্ধুরা এই চলে আসলাম বাড়িতে, একটু গরম ফ্যান চালিয়ে নিচ্ছি, আর ঢুকেছিলাম থ্রেডিং করতে। থ্রেডিং আমি দুপুরবেলায় করে নিয়েছি, গ্রুপলাক দুপুরবেলা করা হয়ে গিয়েছে। তো এখন খালি একটু কসমেটিক টুকটা কিনেছি, আর অনেক ভিড় তার জন্য আর বেশি মানে মার্কেটিং করতে পারিনি, যতটুকু দরকার সেগুলো নিয়ে আসছি। কালকে আবার দুপুরবেলা যাবো, কালকে আরে পরশুদিন তোমাদের দাদা ভাইয়ের সাথে যাব আর কি। তো সেটাই, তো চলো কী কী কিনেছি তোমাদের কাছে শেয়ার করে নিই একটু। তো দেখো বন্ধুরা, এই যে এই শাড়িটা আমি নিয়েছি, এই যে পাটটা নিচের পায়ের এটা, আর সারা শাড়ির বডিটা এটাই, আর আঁচলটা আসবে একটু আলাদা। আঁচলটা
আসবে এই যে এটা আঁচল, এই যে আঁচল, এটা আঁচলটা আসছে। আমি পুরো তোমাদেরকে খুলে দেখাচ্ছি না, তো এটা আঁচল আর সারা বডিটা এটা। তো সেইটা নিয়েছি, তার সাথে আবার বাটা দেওয়ার জন্য এবার আমি এরকম টাইপের শাড়ি নিয়েছি। তো বাটা দেওয়ার জন্য আমি এই শাড়িটা নিয়ে নিয়েছি, আর এমনি নবমীতে পরবো, অষ্টমী বা নবমীতে পরবো এই শাড়িটা, তো তার জন্য এটা নিয়েছি। তার সাথে বললাম না, বাজারে এত ভিড় মার্কেট, মানে কোনো রকম মানে যা যা আমার প্রয়োজন নেই সেগুলোই কিনেছি। যে দুটো আমি কানের কিনেছি, এই কানেরগুলো ছোটো ছোটো করে একদম কুর্তির সাথে পরতে পারবো। তারপরে যে নিয়েছি ম্যাট লিপস্টিকটা, তো এটা আমি লাগিয়েছি এখন, তোমরা দেখো আমার, তোমরা হয়তো দেখেছ আমি এখন লাগিয়েছি। তো সেটাই, তো সেটাই আজকে আমাদের, আমার জন্য এটাই কেনাকাটা, আর ছেলের জন্য এখনও হয়নি। দেখি তোমাদের দাদা ভাই যদি কালকে বলে তো কালকে ছেলের জন্য কেনাকাটা করবো। আর শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না। এই যে লিপস্টিকটা আমি এখন পরেছি আর কি, সেটি লিপস্টিকটা নিয়েছি, লিপস্টিক কিন্তু খুব সুন্দর ম্যাট, ভাল লাগছে লাগিয়ে। মানে কখনো হয় না চা খেতে গিয়ে কাপে টাপে লেগে যায়, কিন্তু এই লিপস্টিকটা লাগবে না, খুব ভালো লিপস্টিকটা। তো সেটাই, তো চলো সঙ্গে থাকো। তো ভিডিওটা আজকে আর বেশি বড় করবো না, ভাবছি এখানেই রাখলাম ভিডিওটা। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের জন্য এখানেই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। কালকে আবার নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের পাশে চলে আসবো। তো বাই বাই, গুড নাইট।